যে শুয়ের মতো আর কি আমাদের শরীরে বিদ ছিল। হ্যাঁ, সেলিব্রিটি গসিপে দ্য ডেইলি ট্রাইব্যুনাল ও দৈনিক অধিকরণের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তানভীর খান আপনাদেরকে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। আজকে আমাদের বিশেষ অতিথি শাহনূর ম্যাডাম, উনি আপনাদের সাথে আমাদের সাথে সবার সাথে অনেক আড্ডা দিবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে আপু কর্মব্যস্ততা? সবসময় মোটামুটি বেশি থাকি, এখনো যাচ্ছে। যেমন করোনার শুরুতে হ্যাঁ, তখন হচ্ছে অসহায় মানুষদেরকে নিয়ে চিন্তা করেছি, ত্রাণ দিয়েছি, সেটার ব্যস্ততা একরকম ছিল। এখন যেহেতু করোনার প্রকোপটা নেই, অনেকটাই কম, জি, পাশাপাশি আমাদের ফিল্মের কাজগুলোও শুরু হয়েছে, যেখানে আসলে ব্যস্ততা একটু বেশি থাকে। যাই হোক আপু, আজকে আমাদের দর্শকরা এবং আমরাও, পার্সোনালি আমি আপনার প্রতি আমার অনেক আগ্রহ ছিল একটা সময়। যাই হোক, তো আমাদের ট্রাইব্যুনাল এবং অধিকরণের দর্শকরা জানতে চায়, প্রত্যেকটা সফল মানুষের সফল হওয়ার পেছনে কিছু স্ট্রাগল থাকে, কিছু মানে জল্পনা কল্পনা থাকে, কিছু কষ্ট থাকে, কিছু দুঃখ থাকে, কিছু মানে বেদনা থাকে। সেই জিনিসগুলা আমরা আমাদের দর্শকদের জানাতে চাচ্ছি। তা আপনি যদি আপনার ভেতর থেকে কিছু শেয়ার করেন আমাদের সাথে তাহলে ভালো হয়। অ্যাকচুয়ালি মানুষের জীবনে হ্যাঁ কষ্ট তো থাকবে, জি, কিছু কষ্ট থাকে, যে কষ্টগুলো একেবারে ভেতরে রাখতে হয়, ওটা কিন্তু প্রকাশ করতে হয় না। জি জি, প্রকাশ করার মতো যে কষ্টগুলো সেগুলো অবশ্যই করা যায়। তবে আমি আমার আসলে ওরকম কষ্ট না বলা, অনেক কষ্ট তো বললাম, মানে হচ্ছে সফল হওয়ার পেছনে যে গল্পটা, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে, আমার আব্বু হচ্ছেন আর্মি ডক্টর ছিলেন, আমার জন্ম থেকে এই পর্যন্ত বেড়ে ওঠা আমার ক্যান্টনমেন্টের মধ্যে, আমরা চলেছি আর্মি রুলসে। আচ্ছা, অনেক স্ট্রিক্ট, খুব ডিসিপ্লিনের মধ্যে বেড়ে ওঠা। আমি যখন ফিল্মে এসেছি, ফিল্মে আসার পরেও আমি আমার সময়টাকে অনেক গুরুত্ব দিয়েছি, আমার কাজটাকে গুরুত্ব দিয়েছি। অলওয়েজ আমি আমার কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা করেছি। আমি সত্যি কথা বলতে কাজকে খুব বেশি ভালোবাসি, বেশি প্রায়োরিটি দিয়েছেন। হ্যাঁ, সেটা আমার যে কাজটাই হোক, সেটা আমি যখন সিনেমা শুটিং করছি ওইটাই আমি বেশি প্রাধান্য দিচ্ছি, আমি যখন নাটকের শুটিং করছি সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। অতএব আমাকে যে কাজটা দেওয়া হচ্ছে ওই কাজটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আচ্ছা আচ্ছা। তো টাকার পেছনে কিন্তু আমি কখনো দৌড়াইনি, আমি প্রচণ্ড লোভী, কিন্তু লোভীটা আমি মানুষের ভালোবাসা পাওয়ার লোভী। আলহামদুলিল্লাহ। আমি সবসময় চেয়েছি যে আমার মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করব এবং প্রতিটা মানুষ যেন আমাকে ভালোবাসেন, এবং আমি এমন এমন কাজগুলো করে যেতে চাই আমার মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে অনেক দিন মনে রাখেন, আমাকে ভালোবাসেন, এই লক্ষ্যটা আমার সবসময় ছিল। ওই লক্ষ্যে কিন্তু আমি সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমি কিন্তু আহামরি অনেক বড় কোনো সেলিব্রিটি না, খুব সামান্য একজন আর্টিস্ট। আমি বড় সেলিব্রিটি হতে গেলে আসলে অনেক যোগ্যতা লাগে, আমার হয়তো অত যোগ্যতা নেই,
তবে যতটুকু এসেছি কাজ করেছি আল্লাহর রহমত এবং আমার ব্যবহার আমার অনেস্টি দিয়েই কিন্তু এতটুকু এসেছি এবং সামনের পথগুলো আমি এভাবেই সুন্দরভাবে আসলে চলতে চাই আলহামদুলিল্লাহ আমরা আশা করব যাতে শাহনূর আপু এভাবেই সবার সেবা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তো যাই হোক আপু আমাদের আরেকটা প্রশ্ন ছিল এরকম যে হাজার বছর ধরে জহির রায়হানের যে কালজয়ী উপন্যাস অবলম্বনে একটা চলচ্চিত্র হয়েছিল যেখানে আপনি আম্বিয়ার চরিত্রে অভিনয় করেছেন ওই চলচ্চিত্রের কিছু মানে অভিজ্ঞতা আপনার কিছু মজার ঘটনা আমাদের সাথে বা আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করতেন এটা তো খুবই মানে মজার অভিজ্ঞতাও যেমন আছে কষ্টের অভিজ্ঞতা রয়েছে আমরা প্রায় একটা বছর ধরে কিন্তু কাজ করেছি বৃষ্টির সময় বৃষ্টির কাজগুলো শীতের সময় শীতের কাজগুলো তো ওই বছরটা প্রচণ্ড শীত পড়েছিল এত শীত ছিল যে আমাদের যেমন এটা গাজীপুরে আমরা শুটিং করেছি হারবাইত নামে একটা গ্রাম আছে পুবাইলের দিকে ওখানেই তো বিশাল উঠান উঠানের মধ্যে আমাদের অনেক রাত পর্যন্ত সারা রাতই আর কি শুটিং কিন্তু প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে কুয়াশাগুলো যে পড়ছে আমাদের শরীরে অনেক কষ্ট হয়েছিল না কুয়াশাগুলো পড়ছে ওগুলো মনে হচ্ছে যে শুয়ের মতো আর কি আমাদের শরীরে বিঁধছিল হ্যাঁ আমরা সারা রাত ওই কষ্টের মধ্যেই আর কি শুটিং করেছি আরো মজার ব্যাপার ছিল আমার ও আমার জ্বর হয়েছিল এত জ্বর আমরা যে ঘরে আর কি থাকতাম ওখানে আমি আমার আম্মু আর হচ্ছেন কোহিনুর আক্তার সুচন্দা আপু আমরা তিনজন একটা খাটের মধ্যে ঘুমাতাম তো ওটা মাটির ঘর ছিল আর জানালাগুলো ছিল এমনি হচ্ছে কাঠের এত পরিমাণ দর্শক ওরা আমাদেরকে দেখার জন্য ওই ঘরের যে মাটির যে দেয়াল সাথেই তো হচ্ছে কাঠের জানালা ওই জানালা ভেঙে ফেলেছে আমাদেরকে দেখার জন্য এবং ওই জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে আমার হয়েছে জ্বর আমাকে দুইটা লেপ দিয়ে আমাকে চেপে ধরে রাখছে তারপরও আমি শীতে মরে যাচ্ছি আপনি কি ওই জ্বরের মধ্যেই শুটিং শেষ করেছেন শুটিং করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা অভিজ্ঞতা তারপর আরেকটা ছিল যে ওখানে আমাদের জন্য টয়লেট হচ্ছে বানিয়েছে কমোড আর কি কিন্তু সাইড দিয়ে ঘেরা কিন্তু উপরে কিছু নেই তো উপরে আবার পাশে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা এরকম করে আর কি মানে করা তো এখন আমরা কেউই ওয়াশরুমে যেতে পারি না কারণ সবাই ওই কাঁঠাল গাছের উপরে বসে থাকে তো হাজার হাজার মানুষ যে বাড়িতে আমরা শুটিং করছিলাম ওই বাড়ি পুরো একটা প্রায় দেড় দুই বিঘা জমিতে তারা পেঁপে গাছ লাগিয়েছে পেঁপে এবং পেঁপে গাছগুলো একেবারে নিচে গোড়ার থেকে মাথা পর্যন্ত প্রচুর পেঁপে পেঁপেগুলো কিন্তু বড় হয়নি খুব মানে ঠিক বড়গুলো এতটুকু এতটুকু হয়েছে আর সব ছোট ছোট তো একই সাইজের সব পেঁপে গাছগুলো এত পরিমাণ দর্শক যে ওই পেঁপে গাছগুলো সব একেবারে মাটিতে শুয়ে গেছে মানে তাদের প্রচুর ক্ষতি হয়েছে পুলিশ প্রচুর পুলিশ থাকতো গার্ড দেওয়ার জন্য কতদিন ধরে চলেছিল শুটিং ওখানে আমরা মানে দেখা গেছে যে পুরো বছরটা ধরে কাজ করেছি তো কোনোবার হয়তো বা দশ দিন করলাম কোনোবার পাঁচ দিন এরকম করে করে আর কি শুটিংটা করেছি তো এরকম তার অনেক অভিজ্ঞতা ছিল আমাদের যে হাজার হাজার মানুষ থাকতো আমরা কাজ করতেও অনেক কষ্ট হতো বিশেষ করে বেশি কষ্ট হয়েছে শীতের সময় আর বৃষ্টির সময় বৃষ্টির সময় মজাও হয়েছে
ওখানে পুরো হচ্ছে বিলগুলো পানিতে ভরে থাকতো। তো আমরা শুটিং এ যে দিনটা আমার শুটিং থাকতো না, আমরা নৌকায় করে পুরো শাপলা ফুটে থাকতো পুরো বিলটা, আমরা শাপলা তুলতে যেতাম। মানে মজার মজার অভিজ্ঞতা, ওইটা আমি কখনো অন্য কোনো ছবিতে আমি আসলে এভাবে আসলে ফিল করিনি এতটা। যাক আলহামদুলিল্লাহ। তো আপুর সামনে হাতে তো এখন মোটামুটি কিছু কাজ আছে, হ্যাঁ, তো ওই কাজগুলো নিয়ে যদি কিছু বলতেন। এখন আমার আছে মোট 7টা ছবি রানিং রয়েছে, এর মধ্যে 3টা ছবির কাজ শেষ, রিলিজ হবে। একটা কষ্টের ব্যাপার হচ্ছে সেটা, আমরা মান্না ভাইয়ের সাথে একটা ছবি করেছিলাম, সেই ছবিটা সম্ভবত ডিসেম্বরের দিকে রিলিজ হবে আলহামদুলিল্লাহ, মুক্তিযুদ্ধের উপরে ছবি। আর আরেকটা ছবি হচ্ছে এই মাসেই রিলিজ হওয়ার কথা, মনে হয় তারা কোরবানি ঈদের রিলিজ দেবে, বসন্ত বিকেল, ছবিটা অসাধারণ গল্প। আর আরো কিছু ছবি আছে, সেগুলো কাজ চলছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি দর্শকদের একটু জানায় রাখতে চাই, সেটা হচ্ছে আপু অলরেডি 76-76টা ছবিতে অভিনয় করেছেন, আর পাশাপাশি 400 নাটকেও সে অভিনয় করেছেন। তো 76টা ছবিতে অভিনয় করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ার্টিস্টের সাথে কাজ করেছেন, আপনার মানে কোথায় ভালো লেগেছিল সবচেয়ে বেশি, এরকম কোনো মানে ঘটনা কি আছে যে অমুক কোয়ার্টিস্টের সাথে আমার এরকম একটা স্মরণীয় ঘটনা আছে বা মজার কোনো ঘটনা আছে, আমরা একটু জানতে চাইব। সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কারণ আমি খুব কম সময়ের মধ্যে যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারি, আমার কোনো কষ্ট হয় না। যদি দেখি যে কেউ আমাকে একটু অ্যাভয়েড করছে বা ইগনোর করছে, তখন আমি সরে যাই। আমার মনের মতো যদি হচ্ছে মানুষ হয় দেন আমি মিশতে পারি, সমস্যা হয় না, যে কারণে আমার প্রতিটা আর্টিস্টের সাথে সবার সাথে খুব ভালো রিলেশন আলহামদুলিল্লাহ। যাই হোক আপু, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যতটুকু জেনেছি আপনি অনেক মানবিক সংগঠনের সাথে জড়িত, অনেক মানে সমাজসেবা কর্মকাণ্ডের সাথে জড়িত। তো দর্শকদের একটু বলবেন যে কি ধরনের সংগঠন বা কি ধরনের কাজের সাথে আপনি জড়িত, আমরা সবাই একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পথ শিশুদেরকে নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। শুধু পথ শিশু না, আমার যে কোনো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং বৃদ্ধাশ্রম নিয়ে আমি কাজ করছি। এছাড়া আমি মাদক বিরোধী আন্দোলন করি, খাদ্যে ভেজাল প্রতিরোধে এটা নিয়ে কাজ করছি, রোডস অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, যেটা নিরাপদ সড়ক চাই সেটা নিয়ে কাজ করছি। আমি কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সুন্দরবন, যেটা নবম আশ্চর্যের জন্য সুন্দরবনকে ভোটিং সিস্টেম ওই সময়টা আমাদের আসলে এতটা স্ট্রং ছিল না, যে কারণে আসলে আমরা হতে পারিনি, সেই ভোট ফর সুন্দরবনের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং বাংলাদেশ পর্যটন ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আসলে এরকম অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো নিয়ে আমি কাজ করছি। এছাড়া মানবতার কল্যাণ ফাউন্ডেশন, সেটা নিয়েও কাজ করছি। আমাদের অনেক আর্টিস্ট আছেন, প্রতিটি আর্টিস্ট আমাদের অনেক সম্মানের জায়গায় আছেন। জি জি অবশ্যই। তো আমাদের দর্শকরা এটা জানেন না যে একমাত্র আপনাদেরকে আনন্দ দেবার জন্যই কিন্তু আমাদের প্রতিটি শিল্পী অনেক পরিশ্রম করেন। আপনারা হয়তো 3 ঘন্টা একটা ছবি দেখে ফেলেন, কিন্তু এই 3 ঘন্টার পেছনে কতগুলো মানুষ, কতগুলো মাস, কতগুলো বছর, কি পরিমাণ পরিশ্রম আমাদের শিল্পীরা করেন, এবং টেকনিশিয়ান যারা তারা পরিশ্রম করেন, সেগুলো কিন্তু আপনারা জানেন না।
অথচ এই শিল্পীদের এবং টেকনিশিয়ান যারা তাদের কিন্তু কোনো যেমন পেনশন সিস্টেম বা রেশন সিস্টেম এগুলো কিন্তু নাই। আমি আসলে আমাদের সেই সব শিল্পীদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে সহায়তা করার জন্য। আর আমার দর্শকদেরকে বলবো, আমাদের প্রতিটি শিল্পী কখনো কিন্তু টাকার জন্য দৌড়ান না। ওনারা যে কাজটি করেন প্রত্যেকে অনেক ভালোবেসে কিন্তু কাজগুলো করেন, শুধুমাত্র আমাদের যারা দর্শক তাদেরকে ভালো লাগানোর জন্য, তারা যেন পছন্দ করেন সেই জন্যই কিন্তু সবাই কষ্ট করেন। তো আমাদের শিল্পীরা যখন কোনো অনুদান পান তখন কিন্তু দেখা যায় যে আপনারা অনেক ক্ষিপ্ত হয়ে যান। আপনাদের ধারণা যে শিল্পীরা অনেক অনেক টাকা পায়, আসলে সেটা না। আপনারাও প্রত্যেকেই যে ব্যবসা করছেন বা কোনো জব করছেন, কোনো দেখা যায় যে গভর্নমেন্ট লেভেলেও যারা জব করছেন তারাও কিন্তু আপনারা পেনশন পান বা রেশন পান, এরকম আসলে কোনো কিছুই থাকে না আমাদের আর্টিস্টদের। মানে আপনি বলতে চাচ্ছেন যাতে আর্টিস্টদেরও এরকম একটা সুবিধা সরকার ব্যবস্থা করে দেয়? অবশ্যই, হ্যাঁ, যাতে রেশনের আওতায় পেনশনের আওতায় যাতে চলে আসে। কারণ কি, যখন একজন আর্টিস্ট তারা কিন্তু শুরু থেকে কাজ করতে থাকে, তো একটা মানুষের যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু তার অসুখ বিসুখ শুরু হয় না, বার্ধক্যের যে ইয়াটা, হ্যাঁ, এই সময়টাতে তখন তাদের ট্রিটমেন্টের কোনো টাকা থাকে না। জি, শুধুমাত্র গুটি কয়েকজন বা মেইন আর্টিস্ট যারা, তারা বাদে তারা না হয় অনেক বেশি টাকা পায়, কিন্তু অন্যান্য আর্টিস্ট যারা, অন্যান্য শিল্পী যারা, ওনারা তো অত বেশি পান না। তো প্রতিটি শিল্পী কিন্তু অনেক সম্মানের জায়গায়, যিনি একটা মাত্র সিকোয়েন্স করছেন তিনিও কিন্তু অনেক সম্মানের জায়গায় আছেন। এই সব শিল্পীদের নিয়ে কি আপু শিল্পী সমিতিতে যারা আছেন তারা কাজ করছেন না? এখন তো আসলে আমরা সবাই, জি, আপনিও তো শিল্পী সমিতিতে আছেন? জি, আমি শিল্পী সমিতির অর্গানাইজিং সেক্রেটারি। জি, আমরা জানি। তো বর্তমানে যে শিল্পী সমিতি আছেন তারাও এই বিষয়গুলো নিয়েই কাজ করছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক আপু, নতুন প্রজন্মের জন্য যদি কিছু বলতেন, যে নতুন প্রজন্মে যারা নায়িকা হতে চায় অনেকেরই কিন্তু মানে অ্যাট্রাকশন থাকে যে সে চলচ্চিত্রে অভিনয় করবে বা সেলিব্রিটি হবে, কিন্তু দেখা যায় কি তাদের ওই যোগ্যতাটা থাকে না। আসলে কি যোগ্যতা থাকলে একজন নায়িকা হওয়া যাবে বা সেলিব্রিটি হওয়া যাবে বা আপনাদের মতো সফল মানুষ হওয়া যাবে? আমি বলবো যে অবশ্যই এখনকার যারা নতুন নতুন মেয়েরা আসতে যাচ্ছেন তারা অনেক ট্যালেন্ট, তারা অনেক কিছুই পারেন, অনেক কিছু জানেন। তবে আমার যেটা আমি বলি, আমি খুব ছোটবেলা থেকে মঞ্চে নাটক করতাম, আমি নাচ শিখেছি একাডেমিতে, আমি গান শিখেছি, আমার 4 বছর বয়স থেকে আমি রেডিওতে ছড়া গান কবিতা আবৃত্তি করতাম, আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমি একাডেমিতে নাচ শিখতাম, গান শিখতাম, আমি যখন ক্লাস 4 পড়ি তখন থেকে আমি মঞ্চে নাটক করতাম। আমার শুরুটা কিন্তু সেই একেবারে ছোটবেলা থেকে, যে কারণে আমার আসলে কোনো প্রবলেম হয়নি। এরকমই প্রতিটা আর্টিস্ট যারাই নতুন আসতে চায় তারা যদি ছোটবেলা থেকে একটু প্রশিক্ষণ নিয়ে একটু শিখে যদি আসেন তাদের জন্য অনেক ইজি হবে। আর প্রত্যেকেই আমরা যদি কাজের দিকে বেশি মনোনিবেশ করি এবং আমরা আমাদের কমিটমেন্ট, আমাদের টাইমিংটা যদি আমরা ঠিক রেখে, হ্যাঁ, চলি, তাহলে হয়তো কাজটাকে ভালোবাসলেই আসলে বড় শিল্পী হওয়া যায়।
যাই হোক আপু, বাংলাদেশে বর্তমান চলচ্চিত্রের মানে বর্তমানে যে অবস্থান, সেই অবস্থানে দেখা যায় কি অনেক সময় আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে বা টিভি সেটের সামনে আমরা ওই মুভিগুলো দেখতে পারি না। এখন দেখা যায় এই যে পরিবেশটা, এই পরিবেশটা পরিবর্তন হওয়ার জন্য কি করণীয় দরকার? যেমন হচ্ছে ভারতে পরিচালকদের ট্রেনিং নেওয়ার জন্য একটা ইনস্টিটিউশন আছে, বাংলাদেশে পরিচালকদের ট্রেনিং এর জন্য কোনো ইনস্টিটিউশন নেই। এখন সেই পর্যায়ে আপনার কি মনে হয় যে বাংলাদেশেও এরকম একটা ইনস্টিটিউশন হওয়া উচিত পরিচালকদের ট্রেনিং এর জন্য? অবশ্যই আছে, এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এখানে কিন্তু পরিচালকদের জন্য ফিল্ম মেকিং এর, ফিল্ম মেকিং এর উপরে আর্টিস্ট এবং টেকনিশিয়ান যারা তাদেরও কিন্তু এরকম সাবজেক্ট আছে। এখান থেকে কিন্তু অনেকেই হচ্ছে কোর্স করে বের হয়ে আসছেন, তো এরকম ওনারা যেতেই পারেন এখানে। আমাদের FDC-তেও এরকম আমরা চিন্তা ভাবনা করছি প্রশিক্ষণের ব্যাপারে, মানে ওই শিল্পী সমিতির মাধ্যমে। জি, সেভাবে আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট থাকবে যেগুলো নিয়ে বাইরের স্টুডেন্টরা অবশ্যই এখানে প্রশিক্ষণ নিতে পারবে। সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ থাকবে, আপনার হচ্ছে অভিনেতাও অভিনেত্রীও হতে পারবে, চলচ্চিত্র পরিচালকও হতে পারবে, প্রযোজকও হতে পারবে, এবং টেকনিশিয়ান, তারপর এটা মেকআপের উপরে কোর্স থাকবে, তারপর ডিরেকশনের উপরে, তারপর যারা হচ্ছে টেকনিশিয়ান যেটা ক্যামেরার কাজ হতে পারে বা এডিটিং এর কাজ হতে পারে, হ্যাঁ সেগুলো, সাউন্ডের কাজ হতে পারে, আবার নাচের উপরে প্রশিক্ষণ নেওয়া, হ্যাঁ সেগুলো হতে পারবে। যাই হোক আপু, আপনি যেই ফ্যামিলি থেকে বিলং করেন আমি যতটুকু জানি ওটা খুব রিস্ট্রিক্টেড একটা ফ্যামিলি। আপনি একটু আগে বললেন প্রথমে শুরুতেই সেটা হচ্ছে যে সেনাবাহিনীর পরিবার থেকে এসেছেন, তো ওই ফ্যামিলি থেকে আপনি ফিল্মে এসেছেন, আপনার কোনো প্রবলেম হয়নি, মানে কোনো প্রতিবন্ধকতা আসেনি? না, মূলত আমাদের পূর্বপুরুষ ওনারা ইরান থেকে এসেছেন ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে। তখন তো আসলে বাংলাদেশ ছিল না, ভারতবর্ষে। তখন থেকে আমার দাদা পর্যন্ত সবাই পীর ছিলেন, দাদার বাবা মা এরা কে যারা ছিলেন সবাই পীর ছিলেন। আমার বাপ চাচারা কেউ হননি, কারণ আমার আব্বু যেমন আর্মি ডক্টর, আমার আরেক চাচা উনি তিতাসের ইঞ্জিনিয়ার, অন্য চাচা সোনালী ব্যাংকের ম্যানেজার, এরকমই আর কি সব চাচারা, ছোট চাচাও আর্মিতে ছিলেন, সবাই এরকম। আর আমার যত কাজিনরা আছে, চাচাতো ভাই বোন সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার এরকম, আমি একমাত্র ফিল্মে এসেছি। আসলে আমার আম্মুর খুব স্বপ্ন ছিল যে আম্মু নাচ গান শিখবেন, আম্মু করতেন ছোটবেলায়, ওইটা দেখেই মনে হয় আপনি অনেক আগ্রহী হয়েছেন। না, আমার আম্মু আমাকে দিয়েই তার স্বপ্নটা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমার আব্বু এবং আমার আম্মু দুজনেই আমাকে সাপোর্ট করেছেন, ফ্যামিলি থেকে সবাই সাপোর্ট করেছে। হ্যাঁ, আমার আব্বু আমাকে কবিতা আবৃত্তি করা, কিভাবে খেলাধুলা করব, কারণ আমি খেলাধুলাও খুব ভালো ছিলাম, নাচ গান অভিনয় সব কিছুতে আমি হাতের কাজও, মানে গাছে একটা ফুল দেখলে আমি ফুলটা ছিঁড়ে এনে বাসায় এনে দেখা যেত আমি ওটা কাগজ কেটে আবার ওটা কাপড় কেটে আমি ওটা দিয়ে ফুল তৈরি করতাম, যে কোনো কিছু দেখলে আমি ওটা দিয়ে আর্টিস্টিক ওয়েতে আমি কিছু একটা তৈরি করে ফেলতাম। এগুলো আসলে নিজের থেকেই হয়েছে। যাই হোক আপু, একটা ডিফারেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি আপনার বাবার উপরে একটা ডকুমেন্টারি করতেছেন একটি বাংলাদেশ, ওইটা সম্পর্কে যদি একটু। একটি বাংলাদেশ হচ্ছে অলরেডি আমার ওটা করা হয়ে গেছে, ওটা হচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ছোট বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে শর্ট ফিল্ম। আচ্ছা, ওটা ছিল শর্ট ফিল্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার বাবাকে নিয়ে যেটা, আব্বুকে নিয়ে যেটা, ওটা লেখালেখি হচ্ছে, ওটা আমাদের দর্শক কবে নাগাদ মানে দেখতে পাবে যদি একটু বলেন? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমরা আশা করি আপুর তৈরি করা, ওনার নিজের প্রযোজনা সংস্থা থেকেই উনি প্রযোজনা করছেন, আর আমরা খুব শীঘ্রই ওনার বাবার ডকুমেন্টারিটা আমরা দেখব। তো দর্শক, আজকে ট্রাইব্যুন ডেইলি ট্রাইব্যুনাল এবং দৈনিক অধিকরণের পক্ষ থেকে
আপু আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার কথাগুলা আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর অধিকরণ আর ট্রাইব্যুনাল দুটোই আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। আমি এখানে যে আসতে পেরেছি আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করছি, এবং আপনাদের যারা আছেন কলাকুশলী সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমার যারা দর্শক আছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে।